হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মামা অ্যান্ড মিমি। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছেন, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন বা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তাদেরকে স্বাগত জানাই। আর যদি নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এখন আপনাদের যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে আমার বাগানের নতুন সদস্য। এই চন্দ্রমল্লিকাটা আর এই পিটুনিয়া গাছ দুটো আমি নতুন এনে লাগিয়েছি। যেহেতু আমাদের ব্যালকনিটাতে জামা কাপড়ও মেলা হয় প্লাস গাছপালাও রাখা হয়, সেই জন্য প্রচুর গাছ রাখা সম্ভব হয় না, অল্প বিস্তর গাছ দিয়েই বাগানের মতো করে রাখি আমার বারান্দাটাকে। কিরে মিমি, কী করছিস? নেল পলিশ লাগাচ্ছি। প্রথমবার জানি বেরিয়ে যাচ্ছে, কিছু বলবে না। আস্তে আস্তে উল্টো দিকে লাগাচ্ছিস কেন, কি করছিস? দেখেছো মিমির কাণ্ড, মিমি আজকে বসে বসে নিজে নিজে পায়ে নেল পলিশ লাগানো চেষ্টা করছে, প্লাস হাতে লাগাচ্ছে, সারা হাতে পায়ে চারিদিকে লাগিয়ে দিয়েছে নেল পলিশ। রং লাগাচ্ছে, এটা হচ্ছে দেশ কালার এন ওয়াই বে। আচ্ছা ঠিক আছে, লাগাও। আর আমি এই বোলগুলো কিনে এনেছি বিগ বাজার থেকে, এগুলো খুবই নামি কোম্পানি ওয়েলবার্গের বোল, তো এগুলো সেরামিকের বোল। আমি এরকম ছটা নিয়ে এসেছি, তো তোমাদেরকে একটু শো অফ করছি বোলগুলো দেখিয়ে। তো এরকম ছটা বোল এনেছি, চার রকম রঙের, আর সাথে দুটো মাগ নিয়ে এসেছি। তো এখানে তিনটে বোল আপাতত পরিষ্কার করেছি, তাই তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই বলো। এখন বিগ বাজারে কিন্তু প্রচুর সেলে এই সব ধরনের জিনিসপত্র ওরা ছেড়ে দিচ্ছে। আমি রান্নাঘরে এসে গেছি আর বানাবো আজকে একটা চট জলদি, কিন্তু ভীষণ টেস্টি এবং চটপটা খেতে লাগে পনির। তো তার জন্য আমি পনির নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম, পেঁয়াজ আর অনেক রসুন কুচিয়ে নিয়েছি। এইবারে প্রস্তুতির পর্বটা তোমাদেরকে দেখাচ্ছি। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন মতো ময়দা, আর সাথে মিলিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। এর মধ্যে অল্প সামান্য জল দিয়ে এটার একটা পাতলা পেস্ট মতো বানিয়ে নেবো, খুব পাতলা যেন না হয়। এই কর্নফ্লাওয়ার আর ময়দার যে পাতলা পেস্ট আমি বানিয়ে নিয়েছি, এটা কিন্তু ইউজ হবে আমার পনিরগুলোকে কোট করার জন্যে। পনিরগুলোকে আমি এইটার মধ্যে ভালো করে দিয়ে ভালো করে কোট করে নেব, নিয়ে আমি এটাকে কিন্তু ভাজবো। আর এর মধ্যে আরও কয়েকটা জিনিস আমি অ্যাড করব, সেটাও দেখাচ্ছি। সামান্য একটু নুন আমি ছড়িয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন। আর এখন আমি একটা প্যানের মধ্যে নিয়েছি তেল, আমি এখানে হোয়াইট অয়েল ইউজ করছি, আর একটা একটা করে পনিরকে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। এইভাবে পনির ভেজে দেখবেন ভীষণ ক্রিস্পি হয়, আর এইভাবে পনির যদি ভেজে নিয়ে রান্না করেন তাহলে দেখবেন পনিরগুলো কিন্তু ভাঙে না, পনিরগুলো বেশ ভালোভাবে থাকে আর খুব সুন্দর খেতেও হয়। এক সাইড ভাজা হয়ে গেলে পনিরটাকে উল্টে আর একটা দিক আমি ভেজে নিচ্ছি, এরকম মুচমুচে করে ভেজে নিলে খুব ভালো লাগে। পনিরটা ভাজা হয়ে গেলে আমি তেলটা কমিয়ে নিয়েছি, নিয়ে অল্প সামান্য তেলে কুচিয়ে রাখা রসুনটাকে আমি একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তারপরে আমি পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি, পেঁয়াজগুলো কিন্তু আমি ডুমো ডুমো করেই কেটেছি। পেঁয়াজটাকে আমি এবার ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা করে ফ্রাই করে নেওয়ার পর স্প্রিং অনিয়ন্স যেগুলো আমি কুচু করে রেখেছিলাম সেই স্প্রিং অনিয়ন্সগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য স্প্রিং অনিয়ন্স এর থেকে বাঁচিয়ে রাখছি গার্নিশ করার জন্যে। পরে একদম শেষের দিকে সেই স্প্রিং অনিয়নটা দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নেব,
আর অল্প সামান্য এখন স্প্রিং অনিয়ন দিচ্ছি। পেঁয়াজ আর স্প্রিং অনিয়নটা হালকা করে ভাজা হয়ে গেলে আমার যে কিউব করে রাখা ক্যাপসিকামসগুলো ছিল সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবার আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো যেন ভালো করে ভাজা হয়ে যায় সেটা একটু লক্ষ্য রাখতে হবে, কিন্তু সবজিগুলোর যেন কালার নষ্ট না হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি। চিনিটা দিলে এর যে একটা সুইট অ্যান্ড সাওয়ার টেস্ট হয় ওইটা কিন্তু খুব মানে ব্যালেন্সড হয়, সেই জন্যই চিনিটা অ্যাড করছি। আর এখানে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। তো একটা বোলে আমি 1 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি অ্যাড করে দেব শেজওয়ান সস। তো আমি এখানে ডক্টর বেকার্সের শেজওয়ান সস ইউজ করছি, আপনারা চাইলে চিংস বা অন্য যে কোনো কোম্পানিরও ইউজ করতে পারেন। আর 1 টিস্পুন মতো আমি এখানে ডার্ক সোয়া সস নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। নিয়ে এই পুরো সসটাকে আমি অ্যাড করে দেব আমার যে ভেজে রাখা সবজিগুলো তার মধ্যে দিয়ে। এই সময় কিন্তু গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে কিন্তু সসটা বার্ন হয়ে যায় আর টেস্টটাও কিন্তু খারাপ হয়ে যায়। তাই জন্যে একদম লো ফ্লেমে রেখে সসটাকে ভেজিটেবলসগুলোর সাথে কোট করে নিতে হবে। আর এবারে আমি একটু সামান্য পরিমাণে জল মানে সসের বাটিটা ধোয়া জল আর কি একটু অ্যাড করে দিচ্ছি, কারণ একদম ড্রাই হয়ে গেছিলো সেই জন্যে। এবার আমার যে পনিরগুলো ভাজা ছিল সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে আবার নাড়াচাড়া করে পনিরগুলোর সাথেও ওই সসটা যেটা অ্যাড করেছিলাম সেটা যাতে ভালো করে কোট হয়ে যায় পনিরের সাথে সেইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখবেন এখানে কোনো নাড়াচাড়া করলেই পনিরগুলো গায়েও আস্তে আস্তে ওই সসটা লেগে যাচ্ছে। আমি একটা বাটিতে 1 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি পনিরের সাথে অ্যাড করে দিচ্ছি। দিলে একটু সামান্য গ্রেভি গ্রেভি মতো হয়ে যাবে। আর তার উপরে আমি ছড়িয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন্সগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। ওই 5 থেকে 6 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। তাহলে এই যে স্প্রিং অনিয়নটা আমি এখন অ্যাড করলাম এটা একটু সামান্য নরম হয়ে যাবে, কিন্তু এর ক্রাঞ্চি টেস্টটা মেনটেন্ড হবে। আর আপনারা যদি চান এটা গ্রেভি বানাতে তাহলে কর্নফ্লাওয়ারের ওই লিকুইডটা যেটা আমি দিয়েছিলাম ওটা আপনারা আর একটু বেশিও দিতে পারেন বা সামান্য জল অ্যাড করতে পারেন। আর যদি ড্রাই খাবেন মনে করেন তাহলে কর্নফ্লাওয়ারের লিকুইডটা না দিলেও চলে। চটপটা পনির রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি অ্যান্ড পনিরটা কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।